আসসালামু আলাইকুম। ছবিটি দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনাদের কাছে মনে হতে পারে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার সমুদ্র সৈকতে বসে আছেন, অথবা আপনাদের কাছে মনে হতে পারে ডেভিড ওয়ার্নার স্টিভ স্মিথ আউট হওয়ার পর ডাগ আউটের পাশে বসে তারা সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করছেন। কিন্তু না, এ দুটোর কোনোটাই না। অস্ট্রেলিয়া ব্যাটিং চলাকালীন সময়ে যখন 15 ওভারের পানি পানের বিরতি দেওয়া হয়, ঠিক তখন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা ছাতা এবং চেয়ার নিয়ে ছুটে গেলেন মাঠের ভিতরে। তারা ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে ছাতা উপরে রেখে চেয়ারে বসিয়ে তারপর আইস টাওয়েল দিয়ে তাদেরকে ঢেকে দিয়েছে এবং তাদেরকে পানি পান করাচ্ছে। মূলত চেন্নাইয়ে চলছে প্রচুর গরম, অনেক তাপদাহ। এই তাপদাহ থেকে তাদেরকে স্বস্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এ আয়োজন করেছে, যেখানে মাঠের ভিতরে তারা একটি সমুদ্র সৈকত বানিয়ে ফেলেছে, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেছে মাঠে থাকা দর্শক এবং ক্রিকেটাররা। যেখানে দেখা যাচ্ছে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার পানি পান করছেন। এদিকে এই অবস্থা দেখে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলে ফেললেন, এ কী আহি! এটা দেখে রীতিমতো তিনিও অবাক হয়ে গেছেন। কেউ দেখে বুঝতে পারবে না যে এটা মাঠের মধ্যে এরকম একটা চমৎকার ঘটনা ঘটিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটার। সবাই দেখে বলবে যে এটা একটি সমুদ্র সৈকতের দৃশ্য। তো বন্ধুরা, মাঠের মধ্যে এরকম সমুদ্র সৈকতের সি বিচ বানিয়ে পানি পান করাটা আপনার কাছে কেমন আকর্ষণীয় লাগলো? লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা, মন্তব্য এবং